হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের আগের দিন কাঁদতেছেন, তার সাথীরা সাহাবীরা তাবিরে যে বলেছেন, ওমর আপনি কাঁদেন কেন, আগামী কালকে ঈদ, আমাদের জন্য তো আনন্দের ব্যাপার। হযরত ওমর ফারুক বলছেন, আনন্দের ব্যাপার তো আমিও জানি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা কথা আমি জানি। নবীজি বলছেন যে রমজান পাইলো আর জাহান্নাম থেকে মুক্ত করে নিতে পারলো না, তার আবার কিসের ঈদ? আমি ওমর তো এখনো শিওর হতে পারি নাই আল্লাহ কি আমাকে জাহান্নাম থেকে মুক্ত করেছেন কিনা, আমি কেমন করে আনন্দ করব আমি তো জানি না। রাসূল বলছেন যে রমাদানের শেষ দশক পাইলো আর যে লাইলাতুল কদর পেল না সে হতভাগা। আমি ওমর তো এখনো নিশ্চিত হতে পারি নাই যে আমি কি ওই লাইলাতুল কদর পেয়েছি কিনা, এই জন্য আমি ঈদের আনন্দ কেমন করে করব। ঈদের আনন্দ তারপরেও ঈদের দিনে যে তিনি প্রকাশ করেছেন, ঈদের আনন্দ প্রকাশ করা সুন্নাহ, এই দিন আনন্দের অনুভূতি থাকা, মুখে মুখে শুভেচ্ছার কালাম থাকা, এইটা সুন্নাহ। কিন্তু মুসলমান তো এই অনুভূতি নিয়ে ঈদগাহে যায়, সেখানে মুসলমানদের ঈদ পর্যন্ত আমাদেরকে ত্যাগ শিখায়, অথচ আপনি ভোটবাদিতা বানাইছেন, নাটক টিভি সিনেমা ব্যবসা পাতি সব জায়গায় কেমন করে মানুষের পকেট কাটা যাবে, মানুষকে এটাকে জিম্মি করে ব্যবসা করা যাবে, এটাই আমার টার্গেট। যেই মালের দাম রমজানের শেষ দশকের মধ্যে ছিল 2000 টাকা, ঈদের আগের দিন আপনি ওইটার দাম নিচ্ছেন 3500 টাকা। ধর্ম নিয়ে ব্যবসা আমরা করি না, ইসলামের নাম ভাঙায় এক শ্রেণী ওরাই ধর্ম নিয়ে ব্যবসা করে, ঠিক কিনা? আর সবচেয়ে বড় খারাপ দিক হচ্ছে মুসলমানদেরকে ফাহেশার মধ্যে ঠেলে দিচ্ছে। যেই মানুষ চোখের গুনাহ থেকে বাঁচার জন্য প্রচেষ্টা করেছে, যেই মানুষ কানের গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা করেছে, যেই মানুষ মনের মধ্যে তাকওয়া অবলম্বন করেছে, যেই মানুষ সালাত ত্যাগ করে নাই, যেই মানুষ পর্দা মানার জন্য চেষ্টা করেছে, যেই মহিলা বোরকা পরত না সেই মহিলাও হেজাব করেছে, আর টিভিতে পর্যন্ত তো সংবাদ পড়ার সময় অন্তত মাথার মধ্যে একটু কাপড় দিয়েছিল, এখন আপনি এমন শয়তানি দেখাতে শুরু করছেন। ঈদও এসে গেছে, মুসলমানদের ঈদকে তার করে মনে হচ্ছে যেন এটা সপ্তমী অষ্টমী নবমী দশমী বানায় ফেলছে, এইরকম করে নাটক সিনেমা বেহায়াপনা বেদাল্লাপনা সমাজে একটা শ্রেণী ছড়াচ্ছে। এদেরকে বয়কট করা প্রত্যেক ইমানদারের জন্য আল্লাহ এবং রাসূলের নির্দেশিত দায়িত্ব, ঠিক কিনা? ভালো করে এটা মনে রাখবেন। দ্বিতীয় একটা কথা মনে রাখবেন আপনারা প্রিয় ভাইয়েরা, ইসলামের বিধান নিয়ে তামাশা করলে আপনার ইমান চলে যেতে পারে। কেউ একজন মদ খাইছে, বলেন তো তার ইমান চলে যাবে? গুনাহ করছে সে, কাবায়, এটা অনেক বড় গুনাহ, মদ খেয়ে ফেলছে, কেউ একজন ব্যভিচার করে ফেলছে, বলেন তো তার ঈমান চলে যাবে? না। কিন্তু আপনি যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলে মদ খান, আপনি আল্লাহর সাথে তামাশা করলেন, আল্লাহর বিধানের সাথে তামাশা করলেন, আপনার ঈমান তৎক্ষণাৎ চলে যাবে। আপনি যদি ইনশাআল্লাহ এই গুনাহ করলাম আলহামদুলিল্লাহ এই গুনাহ করেছি এই কথা বলেন, আপনার ঈমান চলে যাবে। কত বড় বেকুবের দল, তারা ইনশাআল্লাহ অমুক নাটকটি আপনারা দেখে সন্তুষ্ট হবেন, আলহামদুলিল্লাহ এবার ঈদের চতুর্থ দিন একটা নাটকের মতো নাটক আমি বানিয়েছি, আলহামদুলিল্লাহ আপনাদের সকলের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে চতুর্থ দিন সন্ধ্যার সময় আপনারা বসে পড়বেন, আপনাদের জন্য একটা অসাধারণ সিনেমা নিয়ে আসা হয়েছে, ইনশাআল্লাহ দেখলে ভালো লাগবে, ঈমান থাকবে। আরে কথা বলেন, ঈমান থাকবে, আল্লাহর বিধানের সাথে তামাশা করা যাবে না। মুসলমান যুবকরা আলহামদুলিল্লাহ আমাদের সচেতন, আপনারা সচেতন হন আরো, এই সকল বস্তাপতা জিনিসের সাথে আমরা নাই, আমরা যে ঈমানের তাহাজিব এবং তামাদ্দুন রমজানে আমরা নিজেদের মধ্যে ঢুকিয়েছি এইটাকে কন্টিনিউ করতে হবে, এটাই ঈমানের দাবি, ঠিক কিনা? খবরদার, বিশ্বাসঘাতকতার সাথে রমজানকে বিদায় করবেন না, বিশ্বাসের সাথে বিদায় করেন। বিশ্বাসঘাতক হয়ে গেলে দুনিয়ার মানুষ যেরকম বিশ্বাসঘাতককে পছন্দ করে না, আপনার আমার কোনো সন্তানের নাম মীর জাফর এখন পর্যন্ত রাখতে মানুষ রাজি হয় না, ওই রকম প্রত্যেকটা মীর জাফর আমরা নিজেরা হয়ে যাব। আল্লাহর সাথে ওয়াদা করেছিলাম চোখের গুনাহ করব না, কানের গুনাহ করব না, আল্লাহ কোনো জায়গায় একটু পানি খাই নাই, কোনো জায়গায় রব্বুল আলামিন তোমাকে সাক্ষী মেনে সুযোগ থাকার পরেও আমি পিপাসা নিবারণ করি নাই, আপনি গুনাহ খাতার পর ছেড়ে দিয়েছিলেন, সেই মানুষ যদি রমাদান চলে যাওয়ার পরে অশ্লীলতা বেহায়াপনা বেদাল্লাপনার মধ্যে চলে যায়, ওই মানুষটা বিশ্বাসঘাতক হয়ে যাবে। রমাদানের বিদায় বিশ্বাসঘাতকতার সাথে নয়, বিশ্বাসের সাথে দিতে হবে। এটার প্রথম প্রমাণ হচ্ছে ঈদের রাত থেকে শুরু করে শাওয়াল মাস পর্যন্ত আপনাকে কন্টিনিউ করতে হবে, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন।